বিসমিল্লাহিরাহমানিরাহিম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড ভিশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, স্ক্রিনে যে আপনারা বারান্দার গেটটা দেখতে পাচ্ছেন, তো এটা আমরা কী কী মালামাল দিয়ে তৈরি করলাম, এবং কি এটা কত টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকি, কত টাকা কেজি নিয়ে থাকি, কতটুকু গ্যাপ দেওয়া হয়েছে, কতটুকু গ্যাপ দিয়ে তৈরি করেছি, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, যেটা সেটা হলো যে আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি কনফিউজ থাকেন আমার ভিডিওতে, তাহলে কিন্তু অবশ্যই যেটা করতে পারেন সেটা হলো যে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে কিংবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন। মোট কথা হচ্ছে যেটা সেটা হলো যে আপনারা আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে দেখবেন, যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে সেই হিসেবে কিন্তু আসলে যে কোনো পরামর্শ অবশ্যই করতে পারেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, শুরু ভিডিওটার কথা বলি। তো আসলে গেটটা কিন্তু সাইজটা বলি, গেটটার সাইজ হচ্ছে 4 ফিট 7 ফিট সাইজ। তো এই সাইজের গেটটা আমরা যে সাধারণত যেটা করি যে দুইটা পাল্লাতে তৈরি করি, যেমন সম্পূর্ণ একটা পাল্লা আর মাঝখানে একটা মিনি পাল্লা। মিনি পাল্লাটা সাধারণত 2.5 ফিটের মতো হয়। তো তারপরে আমরা যেটা করলাম যে আউটার ফ্রেম তৈরি করেছি, 1 ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে আউটার ফ্রেম তৈরি করেছি। বড় যে পাল্লাটা রয়েছে সেটারও কিন্তু বক্স করে তৈরি করেছি, আর মিনি পাল্লাতেও কিন্তু আমরা যে রাউন্ড দিয়ে তৈরি করেছি, রাউন্ড করার জন্য কিন্তু আমরা BSRM অ্যাঙ্গেল ব্যবহার করেছি। গ্রিলের জন্য কিন্তু রডগুলো, মানে গেটটার উপরের অংশ কিন্তু গ্রিলের অংশ, গ্রিলের মতো রেখে কিন্তু তৈরি করা হয়েছে, আর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দরজার মতো করে আমরা তৈরি করেছি। তো গ্রিলের যে 12 মিলি স্কোয়ার রড ব্যবহার করেছি আমরা, BSRM রড। তো এইগুলো রডের গ্যাপ কিন্তু আপনাদেরকে বলে দিই, গ্যাপগুলো হচ্ছে 2.5 ইঞ্চি গ্যাপ, কারণ একটু গ্যাপ কমানোর কারণ হচ্ছে যে কাস্টমার বাই উনি কিন্তু চেয়েছেন যে গ্যাপটা একটু কম হোক। আর তারপরে আমি বলি যে আসলে প্লেন শিটটা কিন্তু একটু মোটা প্লেন শিট ব্যবহার করা হয়েছে, আর চৌকাঠটা কিন্তু যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে 5 মিলি BSRM 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল চৌকাঠ ব্যবহার করা হয়েছে। তো এইভাবে এই মালামাল দিয়ে করার কারণে যেটা হয় সেটা হলো যে 140 টাকা কেজি পড়ে প্রতি 1 কেজি। আর এখানে কিন্তু আমরা মিনি পাল্লাতে ভিতরে বাহিরে একটা একটা হ্যাজবুল ব্যবহার করেছি, 2টা হ্যাজবুল, আর ভিতরে যে মেন পাল্লাটা রয়েছে সে মেন পাল্লাটা কিন্তু বাহিরে খুলে, তো এই মেন পাল্লাটার জন্য কিন্তু আমরা ভিতরে 2টা হ্যাজবুল ব্যবহার করেছি। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।